তো বন্ধুরা, আমরা এখন একটা ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ বাক্য লিখি। ডন্ট টাচ ইট, এটা ধরো না। তো তোমরা নিশ্চয়ই জানো যে ইম্পারেটিভ সেন্টেন্স নিষেধ বুঝালেও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো এখানে নিষেধ করা বোঝানো হয়েছে, ডন্ট টাচ ইট, এটা ধরো না। তো তাহলে আমরা প্রথম যে কাজটা করব, এটা এখানেও আমরা ওই লেট বসাবো। লেট লেট বসানোর পরে তারপরে আমরা কি করব, অবজেক্টটা লিখব, লেট ইট। তো এখন এই বাক্যটার মধ্যে নট শব্দটা আছে, যেহেতু নট আছে তো আমরা লেট ইট অর্থাৎ অবজেক্টের পরে নট বসাবো। তাহলে লেট ইট নট বি, তারপরে বি বসাবো, তারপরে এই যে টাচ এটার ভার্ব থ্রি লিখব। তো বন্ধুরা বুঝতে পেরেছো, এটা খুবই সিম্পল একটা নিয়ম, খুব সহজ একটা নিয়ম। এর পরের নিয়মে আমরা এরই আমরা আরেকটা উদাহরণে যাই। তো এই বাক্যটা দেখো, ডন্ট মেক এ ফান লিখেছি আমি। তো এখন আমরা কি করব, প্রথমে আমরা লেট লিখব, লেট, তারপরে আমাদের কাজ হলো অবজেক্টটা, না অবজেক্ট হলো এ ফান, নট এ ফান, ফান। তারপরে আমরা কি বসাবো, বি বসাবো। বি বসানোর আগে আমরা নট বসাবো, কারণ নট এখানে আছে, নেগেটিভ ওয়ার্ড আছে। লেট আ ফান নট বি মেট, মেক এর ভার্ব থ্রি হলো মেট। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম মোটামুটি এরকমই, তবে আরেকটা নিয়ম আমাদেরকে অবশ্যই জানতে হবে, যে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে আমরা ওই ইম্পারেটিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করার সময় লেট বসাই। কিন্তু কিছু কিছু ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতেই লেট থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা কী করবো, আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো এই বাক্য, এই বাক্য দুটি দেখো, প্রথমে আমি কী লিখলাম, লেট হিম ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ তাকে কাজটি করতে দাও। অর্থাৎ এই ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সগুলো তাকে আদেশ দেওয়া বুঝায়, অর্থাৎ যাকে আদেশ দেওয়া হচ্ছে কাজ কিন্তু সে করবে না, করবে আরেকজন। অর্থাৎ আদেশ বা অনুরোধ করা বুঝায় তাকে, যাকে আদেশ বা অনুরোধ করা হয় আসলে কাজটি মূলত সে করে না, কাজটি করে আরেকজন। যেমন এখন খেয়াল করেন, খেয়াল করো এখানে, লেট হিম ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ তাকে কাজটি করতে দাও। যেমন অনেকে আমরা বলি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওরা করতে দাও কাজটা করুক, তাহলে আসলে আমি যাকে আদেশ দিচ্ছি সে কিন্তু কাজ করছে না, কাজ করছে আরেকজন। তাহলে এখন আমরা কি বসাবো, লেট হিম ডু দ্য ওয়ার্ক, এটা আমাদের প্রশ্নে আছে। তো লেট কিন্তু এই বাক্যের মধ্যে আসে। তো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সকে ভয়েস পরিবর্তন করার সময় লেট প্রথমে লিখতে হয়, কিন্তু এই বাক্যের মধ্যে লেট প্রথম থেকেই রয়ে গেছে, সেই জন্য আমরা কি করবো, একটা লেট বসিয়ে দেব। এটা ইম্পারেটিভ সেন্টেন্সের যে লেট, সেই লেটটা আমরা বসালাম। তো তারপরে তোমরা জানো অবশ্যই অবজেক্টকে সামনে নিয়ে আসতে হবে, এই যে অবজেক্ট লেট দ্য ওয়ার্ক, তো ওয়ার্কটা আমরা সামনে নিয়ে আসবো, লেট দ্য ওয়ার্ক। তারপরে আমরা কি নট বসাবো, সরি নট না, এখানে নট যেহেতু নাই, লেট দ্য ওয়ার্ক, তারপরে আমরা বি বসাবো, বি। বি বসানোর পরে আমরা দেখবো যে এখানে ভার্ব কোনটা, ভার্ব আছে এই যে এখানে ডু, অর্থাৎ ডু এর ভার্ব, এর পাস্ট পার্টিসিপল হলো ডান, তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান। তারপরে আমরা কী লিখবো, বাই লিখব। বাই লেখার পরে এই যে লেটের পরে এই যে এখানে যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটা আমরা এখানে লিখব, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম। তারপরে তোমরা যদি ওই যে একটা বাই ইউ, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের যে বাই ইউ থাকে সেটা ইচ্ছে করলে বসাতে পারো, না বসাতে পারো সমস্যা নেই, এটা পরে, কিন্তু আমাদের মেইন কাজ হলো এই পর্যন্ত।
আশা করি বিষয়টা বুঝতে পেরেছে। এবার এখানে এখানটায় দেখো, লেট মি কমপ্লিট ইট, অর্থাৎ আমাকে এটি শেষ করতে দাও। তো প্রথমে আমরা লেট বসাবো, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে লেট প্রথমে বসবে। বসানোর পরে তারপরে আমরা এই যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে আমরা এখানে নিয়ে আসবো, লেট ইট। তারপরে বি বি আছে, বি বসাবো, লেট ইট বি। তারপরে এই যে কমপ্লিট, অর্থাৎ এই যে ভার্বটা আছে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, লেট ইট বি কমপ্লিটেড। তারপরে বাই বসাবো, বাই বসানোর পরে তারপরে আমরা কি বসাবো, এই যে অবজেক্ট আছে সেই অবজেক্টটাকে বসাবো। তারপর বাই তোমরা ইচ্ছে করলে বসাতে পারো, নাও বসাতে পারো, কোনো সমস্যা নেই।